আমি আজকে টু সি চ্যাপ্টারটা শুরু করছি। আমরা এর আগের চ্যাপ্টারগুলো যেটা পড়েছি সেটা হচ্ছে রিলেশনে দুটো সেটের মধ্যে কিভাবে ক্রমিত জোড়টা তৈরি করতে হয় এটা শিখেছ, কার্তেসীয় প্রোডাক্টের মতো করে কিভাবে করতে হয়, এই দুটোর মধ্যে কোনটা ডোমেইন, ডোমেইন একটা ক্ষেত্র আর একটা প্রসার, কিভাবে জিনিসগুলো করতে হয় এটা শিখেছি। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে, সেটাকে বলে হচ্ছে ম্যাপিং। ম্যাপিং মানে হচ্ছে, ধরো এই চিত্রটা আগে, এই ছবিটা আগের চ্যাপ্টারেও পেয়েছ, আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে রিলেশন করেছিলাম, যে রিলেশনের প্রথম পথটা এর সাথে এর রিলেশন, তাই তো? যেমন ধরো এখানে যদি তিনটে পথ থাকে, 1 2 3, এখানে ধরো তিনটে পদ রয়েছে, 4 2 4 6, এরকম যদি তিনটে পদ থাকে, এই পদগুলোর মধ্যে একটা নির্দিষ্ট নিয়মে একটা রিলেশন তৈরি হয়, 1 এর সঙ্গে 2 2 এর সঙ্গে 4 3 এর সঙ্গে 6। তাহলে আমরা যদি এই এস, এই এ সেট আর এটা যদি বি সেট হয়, এই এ সেটের প্রত্যেকটা পদের সঙ্গে যদি বি সেটের, এ সেটের একটা পদের সঙ্গে যদি বি সেটের একটা পদ নির্দিষ্ট নিয়মে তৈরি হয়, নির্দিষ্ট নিয়মে বাধা থাকে, এবং ঠিক এ সেটের প্রত্যেকটা পদের জন্য যদি আমি বি সেটে একটা পদ পাই, তখন আমরা এ যে নিয়মে এই পদগুলো পাচ্ছি সেই নিয়মটাকে আমরা বলি হচ্ছে ম্যাপিং বা চিত্রণ। ধরো যদি আমরা বলি এ সেটের পদগুলোকে যদি আমি এক্স ধরি আর বি সেটের পদগুলোকে যদি আমি ওয়াই ধরি, তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো 2x, তাই তো? তার মানে এক্স এর পদগুলোকে 2 দিয়ে গুণ করলে আমরা ওয়াই এর পদগুলো পাচ্ছি। এইবার এই এক্স এর প্রত্যেকটা পদের জন্য যদি ওয়াই এ একটা করে আমরা পদ পাই, তখন এই নিয়মটাকে কিন্তু ম্যাপিং বলে। অর্থাৎ এক্স এর এমন কোনো পদ বাকি থাকবে না যার জন্য ওয়াই এর কোনো পদ পাবো না, অর্থাৎ এক্স এর সঙ্গে ওয়াই এর এই যে রিলেশন এটাকে আমরা বলি হচ্ছে ম্যাপিং। আর এক্স এর এই পদগুলোর জন্য যখন ওয়াই সেট, এই বি সেটটার মধ্যে আমরা প্রত্যেকটার জন্য একটা করে পদ পাবো, এটাকে বলে হচ্ছে এক্স এর ইমেজ বা এক্স এর প্রতিবিম্ব। আর তখন এক্সটাকে কি বলবো? এক্সটাকে বলবো ওয়াই এর প্রি ইমেজ বা প্রাক প্রতিবিম্ব। বোঝা গেল আশা করি? তাহলে ওয়াইটা হচ্ছে এক্স এর প্রতিবিম্ব আর এক্সটা হচ্ছে ওয়াই এর প্রাক প্রতিবিম্ব। এইবারে কথা হচ্ছে এই সেট এর প্রত্যেকটা পদের জন্য আমরা যেন এই সেটের একটা করে ইমেজ পাই, তা যদি না পাই তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে এই রিলেশনটা তৈরি হবে না। এমন কোনো একটা যদি পদ থেকে গেল যার জন্য, ধরো এখানে যদি আমি একটা জিরো পদ লিখতাম আর এখানে যদি কোনো জিরো না থাকতো, তবে কিন্তু এটাকে আমরা ম্যাপিং বলতে পারতাম না। এরকম কিন্তু হতে পারে দুটো আলাদা আলাদা পদের একই ইমেজ পেলাম, সেটা কিন্তু হতে পারে, কিন্তু এর কোনো ইমেজই যদি এখানে না থাকে তখন কিন্তু আমরা বলতে পারি না যে এদের এখানে ম্যাপিংটা সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ম্যাপিং, যেখানে অর্থাৎ এই এই সেটের প্রত্যেকটার জন্য আমরা এখানে বি সেটে একটা করে পদ পাবো। একই দুটো আলাদা আলাদা পদের কিন্তু একই মান আমরা পেতে পারি, কিন্তু এমন কোনো মান যেন না থাকে যে যে এখানে এক্সটা আনইউজড, ঠিক আছে? এইবার আমরা এই যে এক্সের এই পদগুলোকে আমরা বলবো এফ এর হচ্ছে ক্ষেত্র বা ডোমেইন, আর এর, এটা তোমরা আগেও পড়েছ, এইটাকে আমরা বলি হচ্ছে পাল্লা বা প্রসার। আবার এই যে এক্স সেটের এই, এইটাকে আমরা বলি হচ্ছে পাল্লা বা প্রসার। আরেকটা জিনিস যেটা বলা যায় যে যে এ সেটের কোনো উপসেটের এফ প্রতিবিম্ব সমূহের সেটকে এফ নিয়ম অনুসারে এ উপসেটের প্রতিবিম্ব বলা হয়। অর্থাৎ আমরা যদি এর একটা কোনো উপসেট পাই, তারও যদি একটা কোনো প্রতিবিম্ব সেট আমরা এখানে তৈরি করতে পারি, তখন সেই এফ নিয়ম অনুসারে এ এ উপসেটের প্রতিবিম্ব হচ্ছে ওই সেটটা হবে। আশা করি এইটুকু বুঝতে পারলে। এবারে দেখো অঙ্কগুলো, এখানে যে নিয়মগুলো রয়েছে দ্রষ্টব্য, এগুলো আমি অঙ্ক করাতে করাতে বলবো, একটা শুধু বলে দিই
যে একটি সমন্বয়ের আকারে চিত্রণ, সমন্বয়ের আকারে যদি একটা চিত্রণ থাকে তবে সেটা কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ রিলেশন। যেমন দেখো এই সংক্ষিপ্তকরণটা পড়বে, সংক্ষিপ্তকরণটায় কি বলছে এইখানে দেখো যেটা দিয়েছে, যে কম করে একটি পথ সমন্বিত দুটি সেট হলো এ এবং বি, তাহলে এ থেকে বিতে সংজ্ঞাত একটি সম্বন্ধ এফ কে এ ক্রস বি এর উপসেট বা চিত্রণ বা অপেক্ষক বলা হয়। তার মানে কি, ধরো আমরা এই যে রিলেশন, এই যে এফ নিয়ম অনুসারে যখন রিলেশনটা পাচ্ছি আমরা এ ক্রস বি, এই এ ক্রস বি এটা একটা উপসেট তৈরি হচ্ছে। তো যেমন ধরো আগের চ্যাপ্টারে করেছিলে যে আর একটা রিলেশন যখন হয় তখন এরকম হতে পারে ওয়ান টু, ধরো এটার ক্ষেত্রেই যদি আমি রিলেশনটা বলি কি হতে পারে, ওয়ান কমা টু, টু কমা ফোর, থ্রি কমা সিক্স, এটাই তো আটটা। তাহলে এই যে আমরা একটা সেট পাচ্ছি এই এ ক্রস বি সেটটাকে আমরা বলতে পারি, এ ক্রস বি সেটটাকে আমরা বলতে পারি এফ কে, আমরা এই এ ক্রস বি সেটের একটি উপসেট বলতে পারি, ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পেতে পারি, সেইটাই বলা হচ্ছে। এবারে দেখো এখানে এই থিওরিগুলো ভালো করে পড়ো, যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবে। তো এখানে প্রথম যে অঙ্কগুলো এতে সংজ্ঞা দিতে বলেছে সেটা দিও। আচ্ছা তিন নম্বর থেকে আমি দেখাচ্ছি, একের অঙ্কগুলো শর্ট কোয়েশ্চেনগুলো নিজে করার চেষ্টা করবে। আচ্ছা কি বলছে, এফ সাজ দ্যাট এইট, আচ্ছা যেটা বলা হলো না সরি, এইখানে আমরা এই যে ম্যাপিংটা আমরা লিখবো কিভাবে, এফ সাজ দ্যাট এ টু বি, অর্থাৎ এফ ম্যাপিংটা এ সেট থেকে বি সেটের দিকে যাচ্ছে, এইভাবে আমরা কিন্তু ম্যাপিংটাকে বোঝাই, এফ সাজ দ্যাট এ টু বি। এবার যদি আমরা কোনো একটা পদ দিয়ে লিখি তখন এটা নর্মালি সেটের ক্ষেত্রে আমরা এইভাবে লিখি, এবার যদি ধরো কোনো পদ দিয়ে কখনো লেখা হয় না তবুও যদি পদের ক্ষেত্রে লিখি মানে কোনো এলিমেন্টের সঙ্গে, তাহলে এইভাবে লিখতে হয়, অর্থাৎ এক্স এলিমেন্ট, এফ নিয়মটা চলছে এক্স এলিমেন্ট থেকে ওয়াই এলিমেন্টের দিকে, এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা তাহলে তিন নম্বরটা কি দিয়েছে, এফ সাজ দ্যাট আর টু আর, মানে রিয়েল সংখ্যা বাস্তব সংখ্যার সেটে এফ নিয়মটা চলছে, যেখানে এফ এক্স ইকুয়াল টু ওয়ান যখন এক্স বিলংস টু কিউ, মানে কিউ মানে কি মূলদ সংখ্যার সেট, আর এফ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান যখন এক্স নট বিলংস টু কিউ, মানে মূলদ সংখ্যা নয়। তাহলে দেখো এখানে কি দিচ্ছে, এফ অফ টু, এফ অফ টু হলে তার মানে ওয়ান হবে, মূলদ সংখ্যা নয়, সরি মূলদ সংখ্যা, তাহলে এফ অফ রুট টু মূলদ সংখ্যা নয়, তাই তো, তাহলে এখানে তখন হবে মাইনাস ওয়ান, এটাও মূলদ সংখ্যা কিনা আমাদের দেখতে হবে, দুই পূর্ণ সেই যে বিয়োগ করে যেটা করতে হয় তেইশ মাইনাস যেভাবে করতে হয় সেটা করে আমাদের দেখতে হবে, টু পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি এরকম করে যখন নিই এরকম ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা মূলদ সংখ্যা। আচ্ছা এইটা কি হচ্ছে, এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে মাইনাস ওয়ান, এটাও অমূলদ সংখ্যা এটার ক্ষেত্রেও হবে মাইনাস ওয়ান, ঠিক আছে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু প্লাস ওয়ান হবে। তাহলে এফ এর পাল্লা ওয়ান এবং মাইনাস ওয়ানের প্রাকবিম্ব সমূহ, আচ্ছা প্রাকবিম্ব সমূহ কি হবে, ওয়ানের প্রাকবিম্ব আমরা কী কী পেলাম, টু, একটা তো টু পাচ্ছি আর একটা পাচ্ছি এইটা, এগুলো হচ্ছে, এটা কিন্তু তোমরা ক্লাস নাইনে করেছিলে বাস্তব সংখ্যার সেটে সসীম, যে এই সংখ্যাগুলোকে তো আমরা একটা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, ছিল নিশ্চয়ই মনে আছে যে আমরা এটার থেকে সেই বিয়োগ করতে হয় না, এই যে এইগুলোর থেকে, যেহেতু দুটোর মাথায় আছে সম্ভবত দুটো জিরো আসে নিচে সেই ভাগ করতে হয় সেই অঙ্কগুলো, তাহলে সে এটাকে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি, তার মানে এটা হচ্ছে একটা সসীম সংখ্যা সেট, তার মানে এটা মূলদ সংখ্যা, তাহলে দুই এটা এগুলো প্রত্যেকটা মূলদ সংখ্যা, এটা অমূলদ এটা অমূলদ, তাহলে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কিন্তু তাহলে ওয়ানের প্রাক প্রতিবিম্ব দুই আর এটা, আর মাইনাস ওয়ানের প্রাক প্রতিবিম্ব এটা এটা আর এইটা, ঠিক আছে, তাহলে এইভাবে করতে হবে। আচ্ছা এইবারে বলছে দেখো চার নম্বরটা, দেখো চার নম্বরটা কি দিচ্ছে, বলছে এফ এক্স আর জি এক্স এরা যদি সমান হয়
जे क्षेत्र जे डोमेने एफ एक्स इक्वल टू जि एक्स ठीक है तेल एफ एक्सर मान दिए थ्री एक्स स्क्वायर माइनस टू एक्स इक्वल टू नाइन एक्स माइनस सिक्स तेल ये पास नहीं आस प्रथम कथा আমরা নিচু ক্লাসে যেমনভাবে করেছি যে যদি দুটো সমান হতো দুপাশ থেকে কেটে দিতাম এখানে কিন্তু সেটা করা যাবে না কারণ সেটা তোমরা ওই দ্বিঘাত সমীকরণে শিখেছো যে এটাও তো একটা দ্বিঘাত সমীকরণের মতোই নিচ্ছে তাহলে এক্স ইন্টু থ্রি মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখান থেকে আমরা পাচ্ছি থ্রি এক্স মাইনাস টু তাহলে কি থ্রি এক্স মাইনাস টুকে আমরা দুপাশ থেকে বাদ দিয়ে দেবো না বাদ কিন্তু দেব না কারণ থ্রি এক্স মাইনাস টু নট ইকুয়াল টু জিরো বা এক্স নট ইকুয়াল টু টু বাই থ্রি আমাদের কিন্তু বলা নেই তাই এটাকে আমরা এই পাশে আনবো তাহলে হচ্ছে একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি আর একটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু পাচ্ছি টু বাই থ্রি আর একটা পাচ্ছি থ্রি তাহলে এক্সের ডোমেইন কী হলো বা ক্ষেত্র কী হলো টু বাই থ্রি কমা থ্রি আশা করি বুঝতে পারলে এবারে দেখো পরের অঙ্কটা পরের অঙ্কটা কি বলছে আচ্ছা জটিল সংখ্যার সেট এটাও যদি জটিল সংখ্যার সেট হয় তাহলে কি এই দুটো সমান হবে হতে কি পারে কারণ ধরো জটিল সংখ্যার সেট যদি হয় আমরা একটা পদ নিলাম বাস্তব সংখ্যার সেটের ক্ষেত্রে ধরো মাইনাস টু এখানটা নিলাম টু তাহলে ফোর হবে এখানটা নিলাম মাইনাস টু আই তাহলে যেহেতু দুটো পদ আলাদা এই যে মাইনাস টু আই পদটা কি আর এর মধ্যে আছে বাস্তব সংখ্যা সেটের মধ্যে নেই কারণ মাইনাস টু আই এটার স্কোয়ার করলে আমাদের কি হচ্ছে ফোর আর মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে প্লাস ওয়ান তাহলে কী হয়ে গেলো ফোর দুটোর মান সমান কিন্তু দেখো এই মাইনাস টু আই পদটা কিন্তু আর এর মধ্যে নেই তাই এটাকে কিন্তু আমরা সমান বলতে পারি না তাহলে আমরা কী লিখব যে যেহেতু আর যেহেতু বাস্তব সংখ্যা সেটের মধ্যে আমরা জটিল সংখ্যাগুলো পাই না তাই কিছু কিছু ক্ষেত্রে মান সমান হলেও সেই সমস্ত জটিল সংখ্যাগুলো কিন্তু বাস্তব সংখ্যার সেটের মধ্যে নেই তাই একে আমরা সমান বলতে পারি না সেম দেখো এটার ক্ষেত্রে আর মাইনাস টু অর্থাৎ এই দু নম্বর পথটাকে বাদ দিচ্ছে দেখো এফ এক্সটা কী দিয়েছে ছ নম্বরে দিয়েছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু আচ্ছা তুমি নিচু ক্লাসে করেছিলে আমাদের এরকম লেখা থাকতো যে এক্স নট ইকুয়াল টু টু এরকম অঙ্কের ক্ষেত্রে লেখা থাকতো এবার এখানে আমাদের এই কথাটা দেয়নি এই কথাটা যদি না দেয় তার মানে আমরা ধরতে পারি এক্স ইকুয়াল টু টু তাহলে এক্স ইকুয়াল টু যদি দুই হয় তাহলে এটা তো অনির্ণেয় হয়ে যায় এবার দেখো এই যে আমাদের সেটটা দিয়েছে আর মাইনাস দুই তার মানে আর এর মধ্যে দুই নেই আর এর মধ্যে যদি দুই পথটা না থাকে তাহলে এখানে আমরা দুই বসাতে পারছি না তাহলে নিচেরটা জিরো হচ্ছে না তাহলে আমরা কি বলতে পারি এক্স এক্স প্লাস টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু এখানে লিখব এক্স নট ইকুয়াল টু টু কেন আর এর মধ্যে দুই পথটা নেই তার মানে এখান থেকে আমরা পড়ছি এক্স প্লাস টু ঠিক আছে তাহলে এফ এক্স পেলাম এক্স প্লাস টু ঠিক একইভাবে জি এক্সও পাচ্ছি এক্স প্লাস টু তাহলে তো আমাদের দেখে মনে হচ্ছে এই দুটো সমান হবে কিন্তু সমান হবে না কেন কারণ দেখো জি এর মধ্যে কিন্তু দুই পথটা আছে দুই কিন্তু বাদ দেয়নি তাহলে এই দুটোর সেট কি সমান এই দুটোর নিয়ম যখন সমান দেখে মনে হচ্ছে সমান কিন্তু এক্স প্লাস টু কিন্তু এফ এক্সের মধ্যে কিন্তু দুই নেই এফ এক্সের সঙ্গে যখন আর এর রিলেশন একটা সেট থেকে আর এর আর একটা সেটের রিলেশনটা হচ্ছে তার মধ্যে কিন্তু দুই নেই কিন্তু জি এক্সের মধ্যে আছে তাই এই দুটোকে কিন্তু আমরা সমান বলতে পারি না তাহলে পরেরটা নিজে চেষ্টা করো একই টাইপের অসুবিধা হলে আমাকে বলবে আচ্ছা এইবার দেখো এটা দিয়েছে এবং তিনটি নিয়ম এফ জি এইচ পদগুলোকে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর এফ অফ মাইনাস টু ইকুয়াল টু সেভেন এফ অফ টু ইকুয়াল টু ফাইভ নিম্নলিখিত এ সেটের পদগুলি বি সেটের পদগুলির সঙ্গে সংযুক্ত করো আচ্ছা এবার দেখো এই যে অঙ্কটা আমরা দেখছি এই যে এ সেটের কি কি পদ আছে মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান টু এখানে দেখো এই যে এফ নিয়মের জন্য মাইনাস ওয়ানের একটা ইমেজ পাচ্ছি মাইনাস টু এর একটা ইমেজ পাচ্ছি টু এর একটা ইমেজ পাচ্ছি কিন্তু দেখো প্লাস ওয়ানের কিন্তু ইমেজ নেই তাই তো বি সেটের জি নিয়মের ক্ষেত্রে দেখো মাইনাস ওয়ানের ইমেজ মাইনাস টু এর ইমেজ প্লাস ওয়ানের ইমেজ এইবার দেখো জি নিয়মে আবার কি হচ্ছে
वानेर आम्रा दुटो इमेज पे गेछी ताई तो एक बार थ्री पाच्छी एक बार कोथाय गेलो एक बार थ्री पाच्छी एक बार अच्छा एबार एचर क्षेत्रे की होच्छे माइनस वन प्रत्येकटार आलादा आलादा इमेज पाच्छी ताहले आम्रा की देखाते पारछी जे एचर क्षेत्रे किन्तु आम्रा प्रत्येकटार आलादा आलादा पाच्छी एबं किन्तु जी एर क्षेत्रे की देखो सबकटा यूज होयेछे फोर फाइव थ्री थ्री फोर फाइव सिक्स सेवेन सबाई यूज होयेछे किन्तु ओखाने आबार ताहले एइखाने देखो जदि एमन कोनो निर्दिष्ट नियम तो एखाने देवा नेइ जे जार जन्य होते पारे जेमन धरो आमादेर जदि एकटा सेट थाकतो एक्स स्कोयर प्लस वन তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইখানে যদি আমরা মাইনাস ওয়ান বসাই তার স্কোয়ার প্লাস ওয়ান করলেও টু হচ্ছে মানে ইমেজটা গিয়ে টু হচ্ছে আবার প্লাস ওয়ান বসালেও টু হচ্ছে তাহলে এক্ষেত্রে হচ্ছে কিন্তু এইখানে দেখো কখনোই কোনো নির্দিষ্ট মাইনাস ওয়ান হলেও প্লাস ওয়ানেও ফোর প্লাস ওয়ানে থ্রি কোনো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু দুটো একই ইমেজ হচ্ছে না তাই এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই জি এবং এফ এই দুটো কিন্তু সংগত নয় তাই এদের সংগত হয় না তাহলে এই পর্যন্ত একই টাইপের এই অঙ্কগুলো তুমি চেষ্টা করো হচ্ছে এই চার পর্যন্ত ঠিক আছে চার পর্যন্ত অঙ্কগুলো চেষ্টা করো তারপরে আমি বাকিগুলো আবার পরের দিন বলে দেবো।